গত শুক্রবার জয় জগন্নাথ রথযাত্রা মহোৎসব উপলক্ষে পুরান ঢাকার তাঁতীবাজারে শ্রী শ্রী জগন্নাথ জিউ ঠাকুর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সংগঠনের সভাপতি বাবুল দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি প্রদীপ দে খোকন, সাধারণ সম্পাদক তারক বড়াল, কোষাধ্যক্ষ রাজ সিংহ রাজ, সহপ্রচার সম্পাদক সরোজ রায় বাবু, মুশাস মহাসচিব আনন্দ কর্মকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সহস্রাধিক ভক্তের প্রাণবন্ত উপস্থিতিতে রথযাত্রার বহর তাঁতীবাজার, রায়সাবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাটোয়াটুলি, বাবুবাজার ফাঁড়ি হয়ে শাঁখারিবাজার শনি মন্দিরের সামনে সমাপ্ত হয়। এদিকে গতকাল জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে হিন্দু পারিবারিক আইন পরিবর্তন প্রতিরোধ কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নজরুল ইসলাম রানা, গ্রিন টিভি, ঢাকা।